শিক্ষার্থীগণ আপনারা কেমন আছেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একজন জগদীশ পাল, কমিশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীগণ, আজ চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর আপনাদের ক্লাস নেব। ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায়ের উপরে। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, দুটা অংশ, কালিমে শাহাদাত আর ইমানে মুজমাল। কালিমে শাহাদাত ও ইমানে মুজমাল, এই দুটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই শিক্ষার্থী, কালিমে শাহাদাত, কালিমা শব্দের অর্থ হচ্ছে বাক্য, আর শাহাদাত শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্যদান, অর্থাৎ সাক্ষ্য দানের বাক্য। এখন আমরা কি সাক্ষ্য দেব? এই কালিমা শাহাদাতের ভিতরে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে তাওহীদের, আরেকটি হচ্ছে রিসালাতের। তাওহীদের অংশটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক, তার কোনো শরীক নেই, এই বিষয়টার উপরে আমি সাক্ষ্য দেব। আরেকটা হচ্ছে রিসালাত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হচ্ছে রিসালাতের অংশ। আমরা জানি যে আমরা মুসলমান হওয়ার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যে পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, এই অনেকগুলো ধর্মের ভিতরে আপনি, আমি অথবা যারা আছে, যে মানুষটা অন্য ধর্মের উপরে বিশ্বাস স্থাপন করে চলছে, সেই ধর্মের মানুষ যদি ইসলাম ধর্মে আসতে চায়, আমার আপনার ধর্মের ভিতরে প্রবেশ করতে চায়, তাহলে তাকে অন্য ধর্মের বিশ্বাসগুলোকে বাদ দিয়ে ইসলাম ধর্মের বিশ্বাসটাকে সে সর্বপ্রথম স্থান দিতে হবে। আর সেই সকল বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম যে বিশ্বাসটা, সেটা হচ্ছে তাওহীদের বিশ্বাস, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। অন্যান্য সকল ধর্মের বিশ্বাসীরা এক আল্লাহকে ছাড়া অন্য অনেক ইলাহকে কি করে, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজিকদাতা, সুপারিশ গ্রহণকারী অথবা তাদের বিভিন্ন কিছু, কেউ হলো শিক্ষার দেবতা, কেউ হচ্ছে কি শক্তির দেবতা, এরকম করে বিভিন্ন দেবতা রয়েছে। কিন্তু সেই সকল কিছুকে বাদ দিয়ে যত বিশ্বাস ছিল, যত সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস ছিল, সবগুলোকে বাদ দিয়ে তাদেরকে কি করতে হবে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তার জন্য তাকে সর্বপ্রথম শপথ করতে হবে যে আমি এতদিন যে বিশ্বাসগুলো আমার মনে, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার ব্রেনের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম, সেটা কি করতে হবে, বাদ দিতে হবে। এই শিক্ষার্থী, তার জন্য এই সাক্ষ্যদানের বাক্যটার ভিতরে শপথ করছে একজন মানুষ, কি শপথ করে বলছে, আশহাদু আল্লাহ। প্রথম অংশটুকু বললাম যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি শপথ করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এতদিন যত বিশ্বাস করেছি, যত ইলাহ প্রতি আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল, সব কিছুকে প্রথমে বাদ দিয়ে দিয়েছি, সবগুলোকে প্রথমে ডিলেট করে ফেলেছি, সবগুলোকে প্রথমে কি করে ফেলেছি, নাই করে ফেলেছি। তারপরে আমি আপনি কি করছি, ইসলাম ধর্মের প্রতি
বিশ্বাস স্থাপন হচ্ছে কিসের মাধ্যমে লা ইলাহা কোন ইলাহ নেই ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ আছে আল্লাহকে শুধু মেনে নিচ্ছে অন্য সকল ইলাহকে আমি আপনি কি প্রথমে বাদ দিচ্ছি তারপরে বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে আশহাদু আল্লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তারপরে এই কালিমার দ্বিতীয় যে অংশটুকু রয়েছে শুধু তাই নয় সাথে সাথে বলছি ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু তিনি হচ্ছে কি এক লা শারীকা লা তার সাথে কারো শরীক নেই আমরা এতটুকু বলে কালিমা তাওহীদের একত্ববাদের বিশ্বাসটুকু মজবুত করছে তারপরে আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও তার বান্দা যে আমাদের প্রিয় নবী হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা ও রাসূল প্রিয় শিক্ষার্থী এই কালিমা অংশটুকু আমাদের প্রথমে কি বিশ্বাস স্থাপন করে তাওহীদের অংশটুকু বিশ্বাস করতে হবে তারপরে রিসালাতের অংশটুকু বিশ্বাস করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ এরপরে আমরা যে কালিমাটি সম্পর্কে জানব সেটা হচ্ছে ইমানে মজমাল ইমানে মজমাল শব্দের প্রথমে আমরা একটু বিশ্লেষণ করে নিই ইমান অর্থ হচ্ছে বিশ্বাস আর মজমাল অর্থ হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিশ্বাসকে বলা হয় ইমানে মজমাল ইমানে মজমাল মানে সংক্ষিপ্ত বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস করাকে এবং স্বীকার করাকে ইমানে মজমাল বলা হয় ইমানে মজমাল দ্বারা সংক্ষিপ্ত কথায় ইমানের ঘোষণা দেওয়া হয় যেমন আমরা যদি কালিমাটা পড়ি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যে কি আমরা সংক্ষিপ্ত বিশ্বাসটা স্থাপন করছি দেখেন ইমানে মজমাল যদি আমরা আগে অংশটুকু পড়ি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিয়া ওয়া আহকামিহি ওয়া আরকানিহি আমরা ইমানের মুজমাল কি পড়লাম এখন আমরা সেই ইমানে মুজমালের অর্থ বের করতে যাব আমি ইমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছেন তিনি তার সব নাম ও গুণাবলী সহ আর মেনে নিলাম তার সব হুকুম আহকাম ও বিধিবিধান এখানে প্রত্যেকটা বিষয় একটু সংক্ষেপে বিশ্বাসের একটি নমুনা দিয়েছে আমি কি বিশ্বাস করলাম এক নম্বর আমি ঈমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন তিনি আছেন অর্থাৎ আল্লাহ যে সৃষ্টিকর্তা আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা তিনি যেরূপ আছেন তার উপরে আমরা বিশ্বাস করলাম আল্লাহ কেরূপ আছেন কিরূপ আল্লাহ আছেন সেটা যদি আপনি আমি কোশ্চেন করি তাহলে আল্লাহ হচ্ছেন এই গোটা মহাবিশ্বের সৃষ্টিকর্তা আর তিনি এই মহাবিশ্ব নিয়ন্ত্রণ করেন সেই মহাবিশ্বটা পরিচালনা করেন তিনি ওয়াসিয়া কুরসু সামাওয়াতি ওয়াল আর তিনি তার সিংহাসনে বসে আছেন সেই সিংহাসন কতটুকু ফিস সামাওয়াতি ওয়াল ওয়াসিয়া কুরসু সামাওয়াতি ওয়াল আর তার সিংহাসনটা আসমান এবং জমিন অর্থাৎ এই মহাবিশ্বটা সাত আকাশ সাতটা জমিন রয়েছে এই গোটা মহাবিশ্বব্যাপী তারটা কি তার
বিচরণ তার অবস্থানটা তাহলে তিনি যেরূপ আছেন তার সিংহাসনে বসে গোটা মহাবিশ্ব যেভাবে পরিচালনা করছেন সেটার উপরে আপনাকে আমাকে কি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার যত নাম আছে এবং গুণাবলী রয়েছে যে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নাম ছাড়াও আরো কি অসংখ্য গুণবাচক নাম রয়েছে ৯৯টি গুণবাচক নাম রয়েছে কোন কোন তাফসিরে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫০০০ গুণবাচক নাম রয়েছে আর মেনে নিলাম তার সব হুকুম আহকাম আর মেনে নিলাম তার হুকুম আহকাম হুকুম মানে তা তিনি যেগুলো আদেশ দিয়েছেন তিনি যেটা করতে বলেছেন আহকাম বিধি বিধান যে কোথায় বলেছেন আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম আহকাম গুলো আমাদের ধর্মীয় গ্রন্থ আমাদের প্রিয় গ্রন্থ যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দীর্ঘ ২৩ বছরে নাজিল হয়েছে সেই আসমানি কিতাবের উপরে আপনাকে আমাকে কি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই কিতাবের মাঝে যেই হুকুম আহকামগুলো বিধি বিধি বিধানগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে মানতে হবে আর তার জন্য আমাদের কি করতে হবে কোরআন পড়তে হবে এক নম্বর হচ্ছে আরবি পড়া শিখতে হবে দুই নম্বর হচ্ছে এই কোরআনের অর্থ আমাদেরকে কি করতে হবে জানতে হবে যেহেতু আমরা আরবি ভাষা তেমন বুঝি না অর্থাৎ যারা আরবি পড়েছেন মাদ্রাসায় পড়েছেন তারা আরবিটা কিছুটা বোঝেন কিন্তু যারা সাধারণ তো স্কুলে পড়ে থাকেন তারা কি আরবি তেমন বোঝেন না তাহলে তাদের কি করতে হবে কিভাবে বুঝতে হবে বাংলা অর্থ সহজে কোরআন রয়েছে সেই কোরআন পড়তে হবে বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বিধি বিধান দিয়েছেন কি হুকুম আহকাম দিয়েছেন কোনটা করতে বলেছেন আর কোনটা করতে নিষেধ করেছেন সেগুলো আমরা জানতে পারবো আর কোনটা করলে কি শাস্তি আর কোনটা করলে কি পুরস্কার সেই বিষয় সম্পর্কে জানতে পারবো আমরা কিভাবে চললে জান্নাত পাবো আর কিভাবে চললে জাহান্নাম পাবো এই যাবতীয় বিষয়গুলো অর্থাৎ কোনটা সিরাতুল মুস্তাকিম আর কোনটা দললে অর্থাৎ কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ যাবতীয় বিষয়গুলো আমরা জানতে পারবো এই কোরআনে তাহলে এই কোরআনে যে বিষয়গুলো জানতে পারবো এই হুকুম আহকাম বিধি বিধান নিয়ম কানুনগুলো আমরা যদি মেনে নেই তাহলেই আমরা সঠিক পথে চলতে পারবো আর যদি আমরা মেনে না নেই তাহলে আমরা সঠিক পথে চলতে পারবো না তাই এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে ঈমানে মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস সংক্ষিপ্ত বিশ্বাসের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে সাথে সাথে কি তার সব নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সাথে সাথে করতে হবে কি তার যত বিধি বিধান আছে নিয়ম কানুন আছে যেগুলো আমরা পবিত্র কোরআনের মাধ্যমে পেয়ে থাকি সেগুলোর উপরে আমাদের কি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে আমরা কি ঈমানের মুজমালের বিশ্বাসটা আমরা পেয়ে যাব আমাদের মাবুদ মহান আল্লাহ তিনি এক অদ্বিতীয় অতুলনীয় তার কোনো শরীক নেই তার কাছে অনেক সুন্দর গুণবাচক নাম তার আছে তো অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আল্লাহ সত্তা যেমন বিশ্বাস করতে হয় তেমনি তার সিফাত ও গুণাবলীতে বিশ্বাস করতে হয় তার সত্তার সাথে কারো তুলনা হয় না তেমনি তার গুণের সাথে তুলনা করা যায় না এমন কোনো কিছু নেই আল্লাহ তাআলা বলেন তার মতো কোনো কিছু নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো আকৃতিতে কোনো কিছু আছে এমনটা বিশ্বাস করা যাবে না শুধু তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এতটুকু বলতে পারি আপনি আমি মানুষ এই পৃথিবীতে আল্লাহ এ পর্যন্ত আমরা আদম সুমারের হিসাব অনুযায়ী জানি যে প্রায় ৭০০ কোটির মতো
700 কোটির মতো মানুষ এই পৃথিবীতে বসবাস করে, তার চাইতে বেশি। কিন্তু কোন একটি মানুষের আকৃতির সাথে কোন একটি মানুষের আকৃতির মিল নেই। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি একটি নিদর্শন, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে আমাদের সকল কিছুর চাইতে শক্তিশালী, সব কিছুর চাইতে যে ভিন্নতা সেটি হচ্ছে তার একটি প্রমাণ। শুধু তাই নয়, সকলের মাথায় কালো চুল, কিন্তু মেডিকেল সায়েন্সের বিজ্ঞানাগারে যদি এই চুলকে পরীক্ষা করা হয় তাহলে কারো চুলের সাথে কারো চুলের কোনো মিল পাওয়া যাবে। এই শিক্ষার্থীগণ, ইনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা। এই শিক্ষার্থীগণ, তাহলে আমরা যে বিষয়টা সম্পর্কে এতক্ষণ জানলাম তা হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে কালিমায়ে শাহাদাত, এর আবার দুটি অংশ, একটা হচ্ছে তাওহীদের অংশ আর একটা হচ্ছে রিসালাতের অংশ। তাওহীদের অংশ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এতটুকু হচ্ছে তাওহীদের অংশ। আর রিসালাতের অংশ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এতটুকু হচ্ছে রিসালাতের অংশ। আর দ্বিতীয় যে কালিমাটি আমরা জানলাম, ইমানের মজমাল অর্থাৎ সংক্ষিপ্ত বিশ্বাস, যেটা এই সংক্ষিপ্ত বিশ্বাসের প্রথম যে অংশটুকু রয়েছে সেই প্রথম অংশটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম এবং গুণাবলী অর্থাৎ তার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাসটা আমাদের সর্বপ্রথম করতে হবে। এরপরে তিনি যে আমাদেরকে বিধি বিধান হুকুম আহকাম যা দিয়েছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে আপনাদের আগামী ক্লাসে যে পড়াটা থাকবে কালিমায়ে শাহাদাত এবং ইমানের মজমাল অর্থ সহ শেখা এবং এইটুকু খাতায় এইটুকু করবে। কালিমায়ে শাহাদাত ও ইমানের মজমাল অর্থ সহ শেখা এবং বাসা এইটুকু খাতায় এইটুকু করবেন। প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।